স্বাগত নিউজ 24 সকাল 9টা বিরতিহীন সংবাদে সাথে আছি আমি কানিজ লাবণী নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট গ্রহণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিটি নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ কানিজ লাবণী আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর খবর জানানোর জন্য আমাদের ইলেকশন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আসলে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকাল 4টা পর্যন্ত এবং 1 ঘন্টায় আমরা দেখেছি ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটার উপস্থিতি আসলে সন্তোষজনক এবং আসলে অনেকেই সেই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করেছেন তারা বলেছেন যে তারা আসলে শান্তিপূর্ণ পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ করতে পেরেছেন বা দিতে পেরেছেন আপনারা জানেন যে আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হেভিওয়েট দুজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী যিনি হাতি প্রতীক নিয়ে লড়ছেন তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং তিনি নিজেও ভোট দিয়েছেন ভোট দেওয়ার পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলা তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি আমরা আপনাদেরকে দেখাতে চাই সেটা দেখে এসে বাকি আলোচনা করবো আপনাদেরকে সাথে নিয়ে হাতির পক্ষে আছে আমার পক্ষে আছে ইনশাআল্লাহ পরিবর্তন লক্ষ্যে আছে আপনারা অপেক্ষা করেন অবজার্ভ করেন প্রশাসন এবং নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষতার সহিত কাজ করে জনগণের যে ভোট আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটে ডিফারেন্স হবে ইনশাআল্লাহ দর্শক আমরা তৈমুর আলম খন্দকারের মন্তব্য শুনলাম তিনি আসলে ভোটের এই সকালকার বাস্তবতায় তিনি মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন এবং আসলে দিন যখন গড়াবে তার আসলে প্রতিক্রিয়া কোন জায়গায় যেয়ে পৌঁছায় সেটি আমরা দেখব এবং আসলে গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি ভোট শুরু হওয়ার পরের বাস্তবতা একটু ভিন্ন হয় আমরা একটু আপনাদেরকে জানাতে চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা ও ওয়ার্ড সংখ্যা থেকে শুরু করে আর যাবতীয় তথ্যপত্র আপনাদেরকে জানিয়ে আমরা পরবর্তী আলোচনায় একটু আসতে চাই আর দর্শক আপনাদেরকে একটু বলতে চাই যে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণ শুরু হওয়ার যে পরের বাস্তবতায় এখানে মোট ওয়ার্ড সংখ্যা রয়েছে 27টি ভোট কেন্দ্রের সংখ্যা 192টি এবং সেখানে ভোটার রয়েছেন 517,357 জন তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 259,839 জন এবং মহিলা ভোটার বা নারী ভোটার রয়েছেন 257,518 জন এবং তারাই কিন্তু আসলে এই নির্বাচনের ভাগ্য নিয়ন্ত্রক তারা আসলে ভোটার অধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে তারা মেয়র নির্বাচিত করবেন কাউন্সিলর নির্বাচিত করবেন আমাদের কাছে আরও কিছু তথ্যপত্র আছে সেগুলো আমি দেখে আসতে চাই বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আসলে আপনাদেরকে আগেই বলেছি যে মেয়র পদপ্রার্থী হয়েছেন 7 জন এবং তার মধ্যে সেলিনা হায়াত আইভি তিনি লড়ছেন নৌকা প্রতীকে তৈমুর আলম খন্দকার তিনি লড়ছেন হাতি প্রতীকে এবং বাকি প্রতীকগুলো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছে আমি দেখতে পাচ্ছি যে সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী নারীর সংখ্যা রয়েছেন 34টি এবং মোট কাউন্সিলর পদপ্রার্থী প্রার্থীর সংখ্যা 148টি এবং এই 148টি কাউন্সিলর পদপ্রার্থী যারা রয়েছেন এই পদপ্রার্থীদের মধ্যেই তারা আসলে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হবে কোনো কোনো কেন্দ্রে ইভিএম আছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে আসলে আমরা তথ্যপত্র সংগ্রহ করব খবরাখবর দেওয়ার চেষ্টা করব আমাদের সহকর্মীরা আছেন সকাল থেকে ভোট গ্রহণ কেমন হচ্ছে সে বাস্তবতার খোঁজ খবর রাখছেন আমাদের দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে যুক্ত আছেন অন্তরা বিশ্বাস এবং যুক্ত আছেন আরএফিন শাকিল আমরা প্রথমে যেতে চাই অন্তরা বিশ্বাসের কাছে অন্তরা বিশ্বাসের পেছনে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন রয়েছে এবং তার মাধ্যমে কিছুক্ষণ আগে আমরা তৈমুর আলম খন্দকারের বক্তব্য শুনেছি অন্তরা এই 1 ঘন্টা পরে এসে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো ইলেকশন কভার করেছেন অন্যান্য নির্বাচনের সঙ্গে নির্বাচনের পার্থক্য কি ইভিএম নিয়ে প্রতিক্রিয়া কি আছে অন্তরা বিশ্বাস অনেক ধন্যবাদ আপনাকে আসলে যে লম্বা লাইন আপনি দেখতে পাচ্ছেন 1 ঘন্টা আগে এই লাইন কিন্তু এতটা বড় ছিল না এবং যতই আসলে সময় কাটাচ্ছে ভোটাররা কিন্তু আসতে শুরু করেছে এবং সেই পরিবেশটি আমরা আসলে দেখতে পাচ্ছি অন্যান্য ভোটের সাথে আসলে সকল ভোটের সাথে যদি তুলনা করি এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি অনেক ভোটেই আমরা দেখেছি অপ্রীতিকর ঘটনা ঘটেছে ভোটারের সংখ্যা নিয়েও অনেক সময় শঙ্কা প্রকাশ করেছেন বিশেষ করে বিএনপির সমর্থক যারা তারা এবং ভোটারের সংখ্যা আসলে সকল ভোট কেন্দ্রে সকল নির্বাচনে সমান ছিল না আর ইভিএম থাকাতে এটি একটা নতুন ধরনের ব্যাপার এই ইভিএমে ভোট দেবার অভিজ্ঞতাও আসলে অনেকেরই এর আগে নেই আমরা একটু যারা ভোটার রয়েছেন তাদের সাথেই কথা বলতে চাই এর আগে কখনো ইভিএমে ভোট দিয়েছেন না জি না
কিভাবে ভোট দিতে হয় জানেন? হ্যাঁ জানি, এখন আমাদের ওখান থেকে দেখাই দিছে যেভাবে দিয়ে মানে মার্কা দেখে সাদা বাতমে ইউজ করলে তারপরে আমরা ওই যে সবুজ বাতমে টাচ করতে হবে, তারপরে আর আবার দ্বিতীয়টা আবার ওইভাবেই আবার দিতে হবে। আপনারা জানেন ভোটের পরিবেশ কেমন দেখছেন? এই কয়দিন যে নির্বাচনী প্রচারণা চললো তখন কেমন দেখেছেন, এখন আজকে ভোটের দিন কেমন লাগছে? এখনই ভালো লাগছে, এতদিন একদম হই হাল্লা লাগছে, এখন মানে শান্তিপূর্ণ পরিবেশ আছে, একবারে খুবই ভালো লাগতেছে। এই কয়দিন তো খুব পাল্টাপাল্টি চলছে, মানে এরা কারে ছিয়া কারে ই করবো, কিন্তু এখন যে পরিবেশ হইতেছে এই পরিবেশ হইলে আশা করি যে ইনশাল্লাহ সবচেয়ে ভালো। হ্যাঁ সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে সেই কথাটি তৈমুর আলম খন্দকার তিনিও আসলে বলেছেন এবং আমরাও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কথা শুনতে পাইনি। তবে তৈমুর আলম খন্দকার তিনি কিন্তু বলেছেন একটি কেন্দ্রে তাদের পক্ষের একজন এজেন্টকে আসলে বের করে দেওয়া হয়েছে, এটি হচ্ছে তার অভিযোগ ছিল। এবং ভোট কেন্দ্রের ভেতরেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কেন্দ্রের যে ব্যবস্থাপনা সেটি নিয়েও আসলে কোনো ধরনের অসন্তোষ প্রকাশ করার সুযোগ আমরা এখনো পর্যন্ত কাউকে পেতে দেখিনি। তো সব সার্বিক যে পরিস্থিতি সেটি অনেকটাই ভালো এখনো পর্যন্ত এই কেন্দ্রে সেটি আমরা আসলে বলতে পারি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 192টি কেন্দ্রে যে ইভিএম এর এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেই প্রতিটি কেন্দ্রেই আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এমন আসলে প্রত্যাশা সবার। আর আপনি যেমনটি হিসেবটা দিচ্ছিলেন যে এই পুরো যে কেন্দ্রের যে হিসেব সেই হিসেবটা দিচ্ছিলেন, সেই সাথে আমি আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে হিজড়া রয়েছেন 4 জন ভোটার এবং এই যে ভোটারের সংখ্যা তারা কোন কেন্দ্রে সেটি নয়, সব পুরো নারায়ণগঞ্জ মিলিয়ে আসলে 4 জন রয়েছেন এরকম হিজড়া ভোটারের যে সংখ্যা 4 জন রয়েছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সাধারণ ওয়ার্ডের যে কাউন্সিলর 148 জন। অন্তরা আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকে আমি একটু ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি যখন দেখছিলেন লাইভে দেখাচ্ছিলেন, দেখতে পাচ্ছিলাম যে এখন পর্যন্ত 1 ঘন্টায় মোট 28টি ভোট পড়েছে এই ভোট কক্ষে, 328টি বা 327টি ভোটের মধ্যে, মানে 1 ঘন্টায় 28টি ভোট পড়া তো আসলে একটু ধীর গতি, এটি কেন হচ্ছে? এই লম্বা লাইন তো দেখতে পাচ্ছি আমরা, আসলে একটু কি আপনি সহকারী প্রেজিডিং অফিসারকে জিজ্ঞাসা করবেন কিনা যে ভোট দেওয়ার গতি আসলে কেমন, দেরি হচ্ছে কেন? অন্তরা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? অন্তরা আমি প্রশ্ন করেছিলাম যে আসলে পাইনি সেটি হচ্ছে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ভোট কেন্দ্রে বেশ অনেক ভোট পড়েছে, এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছে? 34 জন। 34 জন এই কক্ষটিতে, এখানে আসলে 34 জন ভোট দিয়েছে। এবং আপনি বোধহয় জানতে চাইছিলেন যে কতজন ভোট দিয়েছে এখন পর্যন্ত? আমি অন্তরা প্রশ্ন করেছিলাম যে আসলে ভোট গ্রহণের গতি কেমন, 1 ঘন্টায় 34 জন বা 28 জন ভোট দেওয়ার আসলে খুব গতিসম্পন্ন ভোট গ্রহণ আমরা বলতে পারি কিনা, এই তথ্যটি আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন কথা বলে। যে সেটি হচ্ছে শ্রাবণ, এখানে অনেকগুলো কক্ষ রয়েছে, এটি কিন্তু পুরো কেন্দ্রের মধ্যে 34 জন ভোট দিয়েছে বিষয়টি আসলে এরকম নয়, একটি কক্ষেই আসলে 34 জন ভোট দিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাইরের যে লাইন এটি কিন্তু আলাদা আলাদা কক্ষের আলাদা আলাদা লাইন রয়েছে, এটি পুরো কেন্দ্রের যে লাইন সেটি নয়। আমি এখানে যারা রয়েছেন দায়িত্বরত কর্মকর্তা আমরা তাদের কাছে জানতে চাচ্ছি যে কীরকম ভোট দিয়েছেন এখন পর্যন্ত, এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছেন এই কক্ষটিতে? আমাদের জায়গায় 20 থেকে 22 জন ভোট দিয়েছে। আমাদের 20 থেকে 22 জন ভোট দিয়েছেন, কোনো ধরনের সমস্যা কি আপনারা দেখেছেন এখন পর্যন্ত? না কোনো ধরনের সমস্যা হয়নি, প্রথম দিকে আমাদের মেশিনে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, এখন আর এই ধরনের কোনো সমস্যা নেই এখন সবাই। আপনি কি এর আগে অন্য কোনো নির্বাচনে দায়িত্বরত ছিলেন? 1 ঘন্টায় এরকম একটি কক্ষে 22 জন ভোট দিয়েছে, এই গতিটাকে কিভাবে দেখছেন? অন্য ভোটের সময়ও কি এরকমই গতিতে ভোট পড়ে? জায়গায় ম্যাক্সিমাম দেখছি যে অনেকে ভোট ঠিকমতো দিতে পারছে না, কারণ সবাই যে ওই জায়গায় ভুল করছে আমাদের পরবর্তীতে নিশ্চিন্ত করতে হচ্ছে, যার কারণে সময় লাগছে আর কি। এর আগে আমি ঢাকা নির্বাচন করেছি, মেয়র নির্বাচন, এই জায়গায় এত সমস্যা হয়নি, কিন্তু এই জায়গায় সমস্যা হচ্ছে একটু।
তার মানে আজকের আজকের ভোটটি কেমন হচ্ছে? হ্যাঁ, আজকের ভোটটি অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, কোনো সমস্যা নাই। অর্থাৎ নির্বাচনের এই ভোটের যে গতি সেটি আসলে একেবারে কম সেটি কিন্তু বলা যায় না, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকেই আসলে ভোট দেবার যে গতি সেটি আমরা দেখতে পাচ্ছি। শুরুতে একটু কম ছিল, কিন্তু তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রগুলোতে তারা আসছেন এবং মানুষের আসবার যে গতি সেটি কিন্তু আগে চাইতে আসলে বেড়ে গেছে, এবং যে লাইন দেখছে সেটিকে অনেকটা সন্তোষজনকই বলা যায়, কারণ এই পুরো ভোট কেন্দ্রে রয়েছে 3280 জনের, কিছু বেশি 3287 জনের মতো ভোটার রয়েছে। তো সেই হিসেবে এখানে যতগুলো কক্ষ রয়েছে এক একটি কক্ষে যদি এরই মধ্যে এক ঘন্টার মধ্যে আসলে 30 জন 20 জন বা 32 জন ভোটার ভোট দিয়ে থাকেন, তবে সেটি কিন্তু একেবারে কম হবার কথা নয়। এখন পর্যন্ত এই কক্ষটিতে কতজন ভোটার ভোট দিয়েছেন? জানি না সঠিক গন্ত হবে, আনুমানিক 25-30 জন তারা এখনো গোনেননি, কিন্তু 25-30 জনের মধ্যে ভোটার দিয়েছেন। কতজন ভোটার ভোট দেবেন এই কক্ষটিতে? এই কক্ষ থেকে 352 থেকে 696 পর্যন্ত, তার মানে কত আসে 392 থেকে 696, 350 মতো ভোটার আসলে এখানে ভোট দেবেন। এই কক্ষটিতে মোটামুটি 350 জনের ভোট দেবার কথা এবং 20-30 জন ভোটার ভোট দিয়েছেন। তো অনেকেই আপনি জানেন যে বেশ কিছুটা পরে এসে অন্তর, আপনাকে আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো তথ্যপত্র সংগ্রহ করছেন, সবগুলো প্রার্থীর পক্ষের এজেন্টরা কি আসলে এখন ভোট কক্ষের মধ্যে আছে কিনা? আপনি কোন একটি কক্ষে প্রবেশ করে সেটি একটু দেখার চেষ্টা করেন, তাহলে দর্শকের মাঝখানে ব্যাপারটি ক্লিয়ার হবে যে আসলে ভোটের পরিবেশটি এই মুহূর্তে কেমন আছে। অন্তরা, আসলে এখানে তৈমুর আলম খন্দকার ভোট দিয়েছেন, সুতরাং আমরা যেটি আসলে এখন পর্যন্ত বলতে পারি যে তার পক্ষ থেকে যারা আসলে আছেন তারা আসলে এসেছেন, এবং সকালেও আমরা দেখেছি যে তার পক্ষের যে এজেন্ট তারা আসলে এসেছেন। তবে তারপরেও এখন যেহেতু ভোট শুরু হয়ে গেছে এখনকার পরিস্থিতিটি কি সেটি আমরা একটু দেখতে চাই। এখানে যারা আছেন তাদের সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। আপনি কোন পক্ষ থেকে এসেছেন? হাতি পক্ষ থেকে। তেলগুড়ি। আমি ঠেলাগাড়ি মার্কা থেকে এসেছি। ঠেলাগাড়ি মার্কা থেকে। আপনারা? আমি রেডিও মার্কা। মোটামুটি বলা যায় যে সকল পক্ষের এজেন্টদেরকে আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। শ্রবণ, এই ছিল আমার কাছে এই ভোট কেন্দ্র থেকে সর্বশেষ খবর। অন্তর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি তথ্যপত্র সংগ্রহ করুন, আপনার মাধ্যমে আমরা পরবর্তীকালে আবারও সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা আসলে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত সব পক্ষের এজেন্টরা সেখানে আছেন, এবং প্রার্থীদের মধ্যে থেকে একজনের পক্ষ থেকে আমরা বক্তব্য শুনতে পেরেছি, তার বক্তব্য এখন পর্যন্ত সন্তোষজনক। এবং আমরা আসলে এখন এই মুহূর্তে যারা আসলে নির্বাচনে লড়াই করছেন, মূল যে দুজন প্রার্থী রয়েছেন সে প্রার্থী দুজনের আসলে একটু বায়োগ্রাফি দেখতে চাই। বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে প্রায় সবগুলো এলাকার ভোট গ্রহণ। আমরা একটু দেখতে চাই যে আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান দুই যে প্রার্থী রয়েছেন, সেলিন হায়াত আইভি এবং তৈমুর আলম খন্দকার, তাদের ক্যারিয়ার কেমন এবং তারা আসলে কোন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সঙ্গে, সেই প্যাকেজটি কি আমরা এখন দেখতে পারবো কিনা? ক্যালেন্ডার পাতায় সময়টা 2011 সালের 5 মে, শীতলকার পারে আত্মপ্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, বিলুপ্ত হয় নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ, কদম রসুল পৌরসভা। 27টি ওয়ার্ডে সমন্বিত এই নারায়ণগঞ্জে রবিবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন মেয়র প্রার্থী। ধারণা করা হচ্ছে নির্বাচনে মূল লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী সিরিন হায়াত আইভি বনাম বিএনপির পদহারা স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মধ্যে।
এরই মধ্যে 2011 সাল থেকে টানা দুই মেয়াদে মেয়র দায়িত্ব সামলেছেন দেশের ইতিহাসে প্রথম নারী মেয়র সেলিন হায়াত আইভি। এবারে নৌকার প্রার্থী আইভি 1993 সালে রাজনীতিতে পা রাখেন। শুরুতে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদিকার দায়িত্ব সামলান। এরপর 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাজনীতিতে আরও সক্রিয় হন তিনি। বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আইভি। আর স্বতন্ত্র প্রার্থী হাতিমার্কার তৈমুর আলম খন্দকার একসময় সেলিন হায়াত আইভির বাবা প্রয়াত আওয়ামী লীগ নেতা আলী আহমেদ জুনকার কর্মী ছিলেন। ক্ষমতার পালাবদলে 1996 সালে তিনি বিএনপিতে যোগ দেন। পৌর বিএনপির সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাকে। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার আমলে বিআরটিসির চেয়ারম্যান ছিলেন তৈমুর আলম। দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জেলা বিএনপির আহ্বায়কের পদ হারান তিনি। এছাড়াও মেয়র নির্বাচন করছেন হাতঘড়ি প্রতীক নিয়ে কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস, হাত পাখানি ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ, বটগাছ নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসিম উদ্দিন, দেয়ালঘড়ি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের ইভিএম সিরাজুল মামুন, আর স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবুর প্রতীক ঘোড়া। এছাড়া ভোটে আছেন 148 জন কাউন্সিলর, সংরক্ষিত 34 জন নারী কাউন্সিলর। এবার সব কেন্দ্রে নির্বাচন হচ্ছে ইভিএমে। 192টি ভোট কেন্দ্রে মোট কক্ষ 1,333টি। আরিফিন শাকিল, News24, নারায়ণগঞ্জ। আমরা আসলে দেখলাম প্রধান দুই হেভিওয়েট প্রার্থীর আসলে বায়োগ্রাফি, তারা রাজনৈতিক ক্যারিয়ারে কী অবস্থায় ছিলেন এবং বর্তমান বাস্তবতা কী। আমাদের সহকর্মী আরিফিন শাকিল, তিনি এখন রয়েছেন দেবভোগ শিশুবাগ স্কুলে, তার কাছ থেকে জানতে চাইব, সেখানে তো সেলিন হায়াত আইভির ভোট দেওয়ার কথা রয়েছে, তিনি আসলে কখন এসে পৌঁছাবেন এবং এখন পর্যন্ত সার্বিক অবস্থা কেমন দেখছেন, এবং যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দুই প্রার্থী দিয়েছিলেন সেটি আসলে ভোটের মাঠে এসে ভোটারদের কাছ থেকে আসলে তারা সেই কথাটি তারা পুনর্ব্যক্ত করার চেষ্টা করছেন কিনা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। শাকিল, জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ শ্রাবণ। মূলত এখন পর্যন্ত সেলিন হায়াত আইভি 9:30 নাগাদ তিনি আসার কথা ছিল ভোটে, যেহেতু এখনো সেই সময় হয়নি, ফলে আমরা অপেক্ষা করছি 9:30 নাগাদ হয়তো তিনি আসবেন, এবং এর মধ্যে তার যে কর্মী সমর্থকরা ছিলেন তারা এসে পৌঁছেছেন। এবং আপনি যে ভোটের এখন যে টার্ন ওভারের কথা বলছিলেন সেটা যদি আপনাকে একটু ছবিতে দেখাতে চাই, ঠিক আগের আবার যেটা আগের সংবাদ যেমন দেখেছিলাম যে খুবই ধীর গতি ছিল, কিন্তু এখন কিন্তু অনেক মানুষ এসছেন। যদি ছোট্ট করে আপনাকে একটু নারী ভোটারদের সংখ্যাটা দেখাতে চাই, অনেক নারী ভোটার এখানে এসেছেন, এবং আপনাকে এই দুইটি একটি কেন্দ্রে মূলত নারী ভোটারের সংখ্যা 2,568 জন, এবং সেই নারী ভোটাররা কিন্তু আস্তে আস্তে সকাল যেরকম মানুষ ছিলেন বেলা গড়ানো বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সেই সংখ্যা বাড়তে শুরু করেছে। এখন পুরুষ ভোটারের সঙ্গে নারী ভোটারের সংখ্যাও কিন্তু অনেক বেশি, এবং যারা ভোটাররা আসছেন তারা বেশিরভাগই নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে তাদের সন্তুষ্ট কথা জানিয়েছেন, এবং যারা ভোট দিচ্ছেন তারাও ইভিএম নিয়ে তাদের যে অনেকেই অনেক ধরনের যে জটিলতা আশঙ্কা করেছিলেন সেই জটিলতা আসলে তৈরি হয়নি, তারা বরং নির্বিঘ্নে এবং খুব স্বাভাবিকভাবেই তারা সেই ভোট দিতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে সহজভাবেই তারা আসলে ভোট দিতে পেরেছেন। যে প্রতিশ্রুতির কথা আসলে মেয়র প্রার্থীরা বলছিলেন গত এই 10-12 দিনে তাদের যে গণসংযোগ ছিল সেই গণসংযোগে সেই সেই বিষয়ে ভোটারদের মধ্যে ভোটাররা প্রকাশ্যে এইসব বিষয় নিয়ে কথা না বললেও তারা কিন্তু সেই প্রতিশ্রুতির কথা অনেকে বলছেন, যে উন্নয়নের কথা অনেকে বলছেন, যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের পক্ষে অনেকে থাকতে চান, অনেকে পরিবর্তনের পক্ষেও আমাদের সাথে কথা বলেছিলেন যে পরিবর্তন পক্ষে থাকতে চান। আমরা আপনাকে ঠিক আগে যেটা জানিয়েছিলাম যে মূলত এই কেন্দ্রে যেহেতু 2,068 দুটি কেন্দ্র রয়েছে, নারী কেন্দ্রটি 2,068 ভোট এবং পুরুষ কেন্দ্রে 2,085 ভোট, আমরা একটু এখানকার যিনি সরকারি প্রেজেন্টিং অফিসার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। সহকারী প্রেসিডিং অফিসার রয়েছেন, একটু তার কাছে জানতে চাইবো হয়তো কত ভোট এখন পর্যন্ত আসলে কাস্ট হয়েছে, একটু জানতে চাইবো যে একটু যদি বলেন যে আসলে আপনার এখানে ভোটার সংখ্যা কত এখন পর্যন্ত কাস্ট হয়েছে। ভোটার সংখ্যা হয়েছে 414, কাস্ট হয়েছে 21 ভোট। কতজন? 21 জন। একটু কি ধীর গতি কিনা ভোট? ওই আমার ভোটার আসে না, মহিলা ভোটার তো এরা মনে হয় দুপুরের পরে আসবে আর কি, ওই প্রায় দেখা যায় এরকম দুপুরে নাস্তা বাড়ি সারি টারি পাকশাক করে ভোটার এসে কোনো ধরনের যেটা ইভিএম ভোট হচ্ছে কোনো জটিলতার সম্মুখীন হচ্ছে? জটিলতা হচ্ছে না। বলছেন যে এখন পর্যন্ত 414 জন ভোটার মূলত এই কক্ষে, এর মধ্যে ভোট দিয়েছেন 21 জন,
যদি বলি সে 2-5% খানিকটা বেশি যদি বলি সেই ভোটাররা এখন, তবে ভোটাররা আসছেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং ভোটার পরিবেশ নিয়ে যারা আছেন আমরা একটু ছবি তো আপনাদের দেখাতে চাই। ভোটাররা আসে শুরুতে এসে তাদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র দিচ্ছেন এবং পরিচয়পত্র দেওয়ার পর তাদের যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গার মিলানো হচ্ছে, অর্থাৎ যেটি এনআইডিতে যে কেন্দ্র যে ফিঙ্গার ছিলেন সেই ফিঙ্গার এই ব্যক্তির কিনা সেটি নিশ্চিত হচ্ছে, হওয়া আগে সেটি নিশ্চিত করা হচ্ছে। এরপর এখান থেকে যখন এটি নিশ্চিত হওয়া হবে এরপর তাকে যে ভিতরের যে গোপন কক্ষ রয়েছে সেই গোপন কক্ষে তিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনটি ভোট প্রয়োগ করবেন এবং তিনটি প্লেট রয়েছে, সে একটি মেয়রের জন্য, একটি কাউন্সিলরের জন্য, একটি নারী সংরক্ষিত যে কাউন্সিলর রয়েছে তাদের জন্য এবং সেখানে দুইটি বাটনে প্রথমে একটি বাটনে ক্লিক করবেন তিনি যে প্রতীকে ভোট দিতে চান, এরপর সেটি কনফার্ম করার জন্য সবুজ যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে তার ভোটটি সম্পন্ন করবেন। এই ছিল মূলত ভোটের যে ইভিএম ভোটদান যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কথা বলছিলাম এবং ভোটাররা সার্বিক যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে ভোটাররা তাদের সন্তুষ্টির কথা বলছেন এবং তারা মনে করছেন সহজে তারা ভোট দিতে পারছেন। মূলত এখানে সবচেয়ে বড় আরেকটি বিষয় হচ্ছে প্রচুর প্রবীণ ভোটার আসছেন এবং নারী ভোটারদের মধ্যে প্রচুর প্রবীণ ভোটার আসছেন, আপনারা হয়তো ছবি তো দেখতে পাচ্ছেন অনেকে অনেক প্রবীণ ভোটার তারা আসছেন এবং তারা ভোট দানে তাদের যে উৎসাহ যে উৎসব সে আসছেন। কোনো সমস্যা হয়েছে কি না আমি হাড়টা দুগি হইছে হ্যাঁ সমস্যা তো হয়েছে আসতে আচ্ছা ভোট ভোট দিতে আসছেন শাকিল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মাধ্যমে আমরা তথ্যপত্র সংগ্রহ করেছেন, আপনি এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। আমি জানি যে কিছুক্ষণ পর সেখানে সেলিনায়ত আইভি ভোট দিতে আসবেন এবং তিনি ভোট দেওয়ার পরে তার প্রতিক্রিয়া কী হয় সেটি আমরা দেখব। আপনাদেরকে আগে বলেছি আমাদের আরও অনেক সহকর্মী আছেন যারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তথ্যপত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছেন। আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ, তিনি এখন এই মুহূর্তে একটি ভোট কেন্দ্রে আছেন এবং তার কাছ থেকে জানতে চাইব আসলে দিলীপ সেই ভোট কেন্দ্রের সার্বিক অবস্থা কী, সব প্রার্থীর এজেন্ট সেখানে এসেছেন কি না, ভোট গ্রহণের গতি কেমন, জানি ইভিএমে ভোট হচ্ছে অনেকে ইভিএমে অভ্যস্ত নন বলেন বিভিন্ন সময়ে, আসলে সবশেষ তথ্য কী আছে দিলীপ আপনার কাছ থেকে? ধন্যবাদ শ্রাবণ, আমি কিন্তু এই মুহূর্তে আছি শীতলক্ষার পূর্ব পাড়ে, যেটা বন্দর উপজেলা হিসেবে পরিচিত। এই উপজেলার সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে আমি অবস্থান করছি এবং আপনার সাথে কথা বলছি। আমি কিন্তু এখানে যেই যতটুকু দেখেছি সেটা হচ্ছে ভোটের পরিবেশ কিন্তু অত্যন্ত সুস্থ এবং শান্ত পরিবেশ বিরাজমান, ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে আসছে এবং এখানে নারী ভোটের যে উপস্থিতি এটা খুবই লক্ষণীয় ব্যাপার। আমরা ভোটারদের সাথে কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে, এখানে যারা আছেন এখানে দুটি কেন্দ্র, একটি মহিলা কেন্দ্র এবং একটি পুরুষ কেন্দ্র, পুরুষ কেন্দ্রের ভোট সংখ্যা মোট 2537 জন এবং মহিলা কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে 2454 জন। এই হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি একটা বাজে 9:20, এই 9:20 মধ্যে কিন্তু এখানে অলরেডি 100 ভোট কাস্ট হয়েছে পুরুষ কেন্দ্রে। আমরা যদি একটু কথা বলতে চাই এখানকার যে প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে, আপনি কি একটু আমাদের জানাবেন ভোটের পরিবেশ কেমন এবং ভোটার যে এইটা গতিটা কেমন? হ্যাঁ, ভোটের পরিস্থিতি এবং উপস্থিতি অনেক সুন্দর, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সংগঠিত হচ্ছে, তো উপস্থিতি অনেক ভালো, 100 উপরে প্রায় 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আশা করছি আরও ক্রমান্বয়ে বাড়তে থাকবে, লাঞ্চের পরেও হয়তো আরও বেশি ভোটাররা আসবে, তো সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর। শুনছিলেন আপনি প্রিজাইডিং অফিসারের কথা, এখানে কিছু নারী ভোটার আছে, বয়স্ক মহিলা আছে, তাদের সাথে ভোট দিতে আসছেন, কোনো সংখ্যা আছে কিনা, ভয় আছে কিনা? ভয় নাই, কোনো ভয় আসেনি, খুলে দাও না, কোনো ভয় নাই, সাহস আছে। আপনি একটু মাসিমা বলবেন যে ভয় কোনো আছে কিনা? না না, ভয় নাই, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে শুনছিলাম যে কিছু ভোটারদের সাথে কথা বললাম, আমরা আবারও হয়তো অন্য কোনো কেন্দ্র থেকে আপনাদের আপডেটটা জানাতে পারবো। এই ছিল আমার কাছে বন্দর সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। শ্রাবণ, আপনি আমি আপনার কাছে ফিরে যাচ্ছি।
দিলীপ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি সেখানে থাকুন এবং আরো অনেকগুলো কেন্দ্র আপনি পরিদর্শন করবেন আমি জানি, সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করে আমাদের সঙ্গে আপনি আবারও সরাসরি সম্প্রচারে যুক্ত হবেন। আর দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা, তারা বিভিন্ন রকম কেন্দ্রে যাচ্ছেন, ভোটারদের সাথে কথা বলছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে তিনি আমাদের তথ্যপত্র দিয়েছেন। আমরা এই আয়োজনটি সারাদিন চালিয়ে যাব, দিনভর এই আয়োজনটি আমাদের সঙ্গে চলবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে আমাদের সহকর্মী কানিজ লাবণী আপনার কাছে। ধন্যবাদ শ্রাবণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ নির্বাচনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী, আমরা আবার পরবর্তীতে তার সাথে যুক্ত হব। নোয়াখালী সদর সহ দেশের 5 পৌরসভায় চলছে ভোট গ্রহণ। নোয়াখালী পৌরসভার 9 ওয়ার্ডের 34 কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে মেয়র পদে 7, কাউন্সিলর পদে 63 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নোয়াখালী ছাড়াও নাটোর সদর ও বাগাতিপাড়া পৌরসভাসহ এবং চট্টগ্রামের বাঁশখালী ও যশোরের ঝিকরগাছায় ভোট গ্রহণ চলছে। এদিকে টাঙ্গাইল 7 সংসদীয় আসনের উপনির্বাচনেও চলছে ভোট গ্রহণ। দর্শক, যেমনটি দেখছিলেন নোয়াখালী সহ 5 পৌরসভা এবং টাঙ্গাইল 7 সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে, সেই খবর জানাতে এখন আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের সাথে। লাবণী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তথ্যপত্র সংগ্রহ করার পরে আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে আসলে পৌরসভা নির্বাচন কেমন হচ্ছে এবং তার পাশাপাশি টাঙ্গাইল 7 আসনের সংসদীয় আসন নির্বাচন কেমন হচ্ছে সেটি জানতে। শুরুতে আমরা চলে যাব আমাদের সহকর্মী নাইমাল জিকোর কাছে। নোয়াখালী সদর পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8 থেকে। এখনকার বাস্তবতা জিকো কী দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি যে সেখানে আসলে ভোট কেন্দ্রের সামনে উপস্থিতি কেমন রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কী এবং ভোটার উপস্থিতি কেমন? নাইমাল জিকো, বলবেন আপনি আমাদেরকে। শ্রাবণ, সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম যে ঠিক 8 থেকে কিন্তু নোয়াখালী পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই মুহূর্তে রয়েছে আমি 21 নম্বর কেন্দ্রে। কেন্দ্রের যদি এই দৃশ্যটি আমি একটু দেখাই আপনাকে, দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন নিজ নিজ ভোট দেওয়ার জন্য এবং এখানে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। শতভাগ ইভিএমের মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ চলছে এবং ইভিএমের মাধ্যমে ভোট দিতে পেরে কিন্তু এখানে যে সমস্ত মানুষরা রয়েছেন, যারা ভোট দিতে দিয়েছেন, তারা কিন্তু বেশ খুশি এবং নিজের ভোট নিজের ইচ্ছা মতো পছন্দের প্রার্থীকে তারা দিতে পেরেছেন। এছাড়াও এখানে অনেকেই বলেছেন যে এর আগের বার যারা ভোট দিতে বঞ্চিত হয়েছিলেন তারাও কিন্তু এখানে এবার ভোট দিতে পেরেছেন। তো সার্বিকভাবে এখন পর্যন্ত যদিও এই পৌরসভার প্রত্যেকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, এখানে 3 স্তরের নিরাপত্তা প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার ভোটার আইডি কার্ড নিশ্চিত করে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত কিন্তু মানুষের উপস্থিতি প্রচুর থাকলেও এখানে এখন পর্যন্ত বিশৃঙ্খলা তৈরি বা এই ধরনের কোনো পরিস্থিতি আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি। সুশৃঙ্খলভাবেই কিন্তু ভোট গ্রহণ গুলো চলছে। যেমনটি এর আগে জানিয়েছিলাম যে 7 জন মেয়র প্রার্থী কিন্তু এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি কিন্তু এখানে ভোট কেন্দ্রে এসেছিলেন। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোবাইল ফোন মার্কায় লুৎফর আর তিনিও কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পরিদর্শন করছেন এবং তাদের যারা ভেতরে এজেন্ট রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং মানুষের সাথে আসলে সংযোগ তারা এখনও চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নোয়াখালী পৌরসভার সবশেষ ভোটের চিত্র। জিকো, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা নোয়াখালী সদর পৌরসভার ভোটের খবর জানতে পেরেছি। এখন যেতে চাই আসলে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন বড়ুয়া জয়, আপনার কাছ থেকে তথ্য কি রয়েছে? ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টায়, কি অবস্থা এখন?
ধন্যবাদ আশিকুর রহমান শ্রাবণ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন সকাল 9টা থেকে যে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে চট্টগ্রামের যে বাঁশখালী পৌরসভা বলতে যে 26,000-এর বেশি ভোটার রয়েছে সকাল থেকে একেবারে কিন্তু তারা এখানে যারা ভোটার আছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ ভোট দিয়ে কিন্তু বের হয়েছেন, আবার কেউ কেউ ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। আমি একটু কথা বলতে, আপনি প্রার্থী নাকি? আমি একটু কথা বলতে চাচ্ছি, নির্বাচনের পরিবেশটা কেমন বলবেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, খুব সুষ্ঠু নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। তো আমি ভোটারদের কাছে আহ্বান জানাবো, আপনারা সবাই আসুন, ভোট কেন্দ্রে আসুন, উৎসবমুখর পরিবেশে ভোট দেন। এখানে কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না, আপনারা আসুন ভোট দেন। আপনাকে আমরা আরও যারা ভোটার দাঁড়িয়ে আছেন আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, ভোটের পরিবেশটা কেমন দেখছেন? আমরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি, ভালো পরিস্থিতি, ভালো ভালো হয়েছে, দিব ভোট দিব। শ্রাবণ আপনি অবশ্য বুঝতে পেরেছেন এখানে যারা ভোটার তারা কিন্তু আসলে দীর্ঘ লাইনে অপেক্ষা করলেও তাদের কোনো কষ্ট নেই, তারা বলছেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী সে প্রার্থীকে জয় করতে চায়, তার কারণে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আবার কেউ কেউ ভোট দিয়ে কিন্তু আসলে কেন্দ্র থেকে বের হচ্ছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এখনও পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হচ্ছে, অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সব কেন্দ্র আপনার মাধ্যমে আমরা সেখানকার তথ্যপত্র জানতে পেরেছি। আমরা এখন চলে যেতে চাই, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন, যশোরের ঝিকরগাছা পৌরসভায় নির্বাচন চলছে এবং সেই নির্বাচনের তথ্যপত্র সংগ্রহ করছেন আমাদের সহকর্মী রিপন হোসেন। রিপন হোসেন, আপনার পেছনে লম্বা লাইন দেখতে পাচ্ছি, নারী ভোটের উপস্থিতি দেখতে পাচ্ছি চোখে পড়ার মতো, কি খবর রয়েছে আপনার কাছে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে? ধন্যবাদ আপনাকে। দীর্ঘ 21 বছর পর এই পৌরসভার ভোট হচ্ছে, এজন্যই আসলে মানুষের উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে এসেছেন। সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে, আমরা দেখতে পেয়েছি এবছর এই ভোটটি ইভিএমের মাধ্যমে হচ্ছে, সে কারণে আমরা দেখছি যে দীর্ঘ লাইন পড়েছে, তবে ভোট গ্রহণের একটু দীর্ঘতি চলছে, এ কারণে এই দীর্ঘ লাইন পড়েছে। সকাল থেকেই এখানে মানুষ আসছেন, তারা ভোট দিচ্ছেন। 6 জন মেয়র প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 25,000-এর উপরে ভোটার তাদের আজকের তাদের নেতা নির্বাচন করবেন, মেয়র নির্বাচন করবেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রটিতে আমরা দেখেছি যে 1500-এর অধিক ভোট রয়েছে, সেই দীর্ঘ লাইন পড়েছে সকাল থেকে, যে দীর্ঘ লাইন পড়েছে সেই ক্ষেত্রে ভোট গ্রহণের ধীরগতির কারণে কিন্তু এই দীর্ঘ লাইন পড়েছে এবং মানুষের উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা সকাল থেকে আর বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আমরা খোঁজ নিয়েছি, এখনও কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো সমস্যা নেই। প্রশাসনের পক্ষ থেকে করা নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো প্রশাসন কড়াকড়ি অবস্থানে রয়েছেন, প্রিজাইডিং অফিসার, প্রশাসনের পক্ষ থেকেও কড়াকড়ি আরোপ করা হয়েছে, যারা অসুস্থ এবং বয়স্ক ভোটার তাদের আগে ভোট দেওয়ার ব্যবস্থা করছেন। তো সব মিলে এই ছিল দশত্বের ঝিকরগাছা পৌরসভার ভোটের খবর। আমার কাছে ফিরছি স্টুডিওতে আশিক শ্রাবণ আপনার কাছে। রিপোর্ট আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি নিরাপদে থেকে তথ্য সংগ্রহ করতে থাকুন, আমাদের সঙ্গে যুক্ত হবেন পরবর্তীকালে আবারও। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী টাঙ্গাইলে, আমাদের নাজমুল হুদার কাছে, সেখানে টাঙ্গাইলের 7 সংসদীয় আসনের ভোট গ্রহণ চলছে। আর নাজমুল, আপনি একটু আগে বলেছিলেন যে ভোটার উপস্থিতি খুব একটা বেশি নেই, কারণ আসলে সংসদীয় আসনের ভোট, এখনকার বাস্তবতা কি, সার্বিক অবস্থা কি দেখতে পাচ্ছেন? শ্রাবণ আপনাকে ধন্যবাদ, আপনি যেমনটি বলছেন ঠিক এখন কিন্তু ঠিক 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন কিন্তু 9টা বাজে এবং 9টার বেশি বাজে, এবং এই যে কেন্দ্রেতে রয়েছি সেখানে হচ্ছে যে মির্জাপুর এস কে পাইলট উচ্চ মডেল বিদ্যালয় সেখানে কিন্তু রয়েছে, এখানেও কিন্তু একই অবস্থা। আপনারা দেখছেন যে ভোটার সংখ্যা কিন্তু খুব কম এবং সেখানে যে জাতীয় নির্বাচন, যেহেতু সংসদীয় নির্বাচন, যে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের ইভিএমের মাধ্যমে কিন্তু এখানে ভোট হচ্ছে। আমরা এখানে কিন্তু যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, র্যাব রয়েছে এবং বিজিবি রয়েছে এবং যে তারা কিন্তু এসেছেন এবং ভোট আসলে সুন্দরভাবে হচ্ছে কিনা সেগুলো আসলে দেখতে আসছেন। এখানকার যে নির্বাহী
অফিসার সহ এবং স্ট্রাইকিং ফোর্স এবং বিজিবি এবং ম্যাজিস্ট্রেট সহ আমরা দেখছেন যে তারা কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় তারা ঘুরে ঘুরে দেখছে এবং দেখার পরে সেখানে যে ভোটার সংখ্যা কিন্তু তারা যে ভোট দিতে এসেছে এখানের যে মোট ভোটার রয়েছে পুরুষ 1,70,501 এবং নারী ভোটার রয়েছে 1,69,857 জন এবং 121টি কেন্দ্রের ভোট কক্ষ রয়েছে 756টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে কিন্তু ভোট হবে এবং একটানা কিন্তু 4টা পর্যন্ত কিন্তু ভোট চলবে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে যেহেতু সকাল থেকে ভোটার সংখ্যা এবং ভোট কেন্দ্রগুলোতে আসলে দেখছি যে খুব কম এবং যেহেতু এবং সংসদীয় যে টাঙ্গালের 7 আসনের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে কিন্তু ভোটার সংখ্যা এমনি আমরা সকাল থেকে কম দেখছি। এই ছিল আমার কাছে টাঙ্গাল থেকে টাঙ্গালের মির্জাপুর থেকে ভোটের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে শ্রাবণ। নাজমুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি নিরাপদে তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনার কাছে পরবর্তীকালে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে আমাদের ইলেকশন স্টুডিও থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবরাখবর দিয়েছি এবং তার পাশাপাশি যে 5টি পৌরসভায় এবং 1টি সংসদীয় আসনে ভোট চলছে সে ভোটের খবরাখবর আপনাকে দেওয়ার চেষ্টা করেছি। তবে একটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি একটু উপেক্ষিত হচ্ছে। করোনা বা ওমিক্রনের এই ভয়াবহ বাস্তবতার সময়ে প্রার্থী এবং ভোটারদেরকে এই ব্যাপারে অবশ্য সচেতন হওয়া দরকার আছে, আর না হলে ভোট এবং ভোটাধিকারের পাশাপাশি স্বাস্থ্যবিধিটাও আসলে মানার ব্যাপারে তাগিদ দেওয়ার কথা সবাই বলছেন বিভিন্ন সময়ে। আমাদের সহকর্মীরা আমাদের তথ্যপত্রগুলো আমাদের কাছে দিয়েছেন এবং সেই বিষয়ে আমরা আসলে খবরাখবর দিয়েছি আপনাদেরকে। আমাদের সহকর্মী এখন রয়েছেন ভিন্ন স্টুডিওতে, কানিজ লাবণী, আপনার কাছে ফিরতে চাই নির্বাচনের খবরাখবর নিয়ে। আপনার কাছে ফিরছি আমরা কানিজ লাবণী। ধন্যবাদ শ্রাবণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শ্রাবণ। রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে আলম গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। রাত 11:30 লাগা আগুন কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শনিবার 11:45 তারা আগুনের খবর পান। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ার কারণে আগুন নেভাতে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরে ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছে আর কি। আর এমনি কেউ যে যায় পানি টানি মারবো বা ওই যে ফায়ারিং এর ইগুলা মারবো এটার কোনো কৌশল অবলম্বন করতে পারেন। খুব একটা প্রফেশনাল লোক নিয়োগ না করাতে যে সমস্ত হোস পাইপ বা আগুন নেভানোর সরঞ্জাম আছে সেগুলো ভালোভাবে তারা ব্যবহার করতে পারে না। কিছু অ্যাক্সেসরিজ, মালামাল এবং কাপড় চোপড় এগুলো একটা স্টেক অবস্থায় ছিল। তো যখন আগুনটা লেগেছে, লাগার পর সেই স্টেকের মধ্যে মোটামুটি আগুনটা একদম ভেতরে ঢুকে যায়। গাজীপুর সড়কে দ্রুত সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছে ময়মনসিংহ বাস মালিক সমিতি। এতে ঢাকা ময়মনসিংহ রুটে সৃষ্টি হয়েছে অচল অবস্থা। দর্শক, ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নোমান। আজকে সকাল থেকে আসলে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যত পরিবহন আছে, অর্থাৎ গণপরিবহন আছে, সেই পরিবহনে ধর্মঘট চলছে এবং অনির্দিষ্টকালে ঢাকায় পরিবহন ধর্মঘটে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো ধর্মঘটের কারণটি যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ থেকে ঢাকাগামী, অর্থাৎ সালনা থেকে গাজীপুর চৌরাস্তা টঙ্গী পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটি উন্নয়ন কাজ চলছে এবং ময়মনসিংহ পরিবহন মালিক সমিতির যে দাবি সেটি হচ্ছে যে এই উন্নয়ন কাজের কারণে আসলে তাদের গাড়ি ঘোড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্তর কারণেই আসলে তারা এই আজকে পরিবহন ধর্মঘট ডেকেছে। তারা বলছেন যে আসলে যদি এই উন্নয়নের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা না হয় তাহলে এই অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট চলবে। তো আসলে যারা জানতো না আজকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে তারা কিন্তু আসলে ঢাকাগামী অনেকেই আসলে দুর্ভোগ পোয়াতে হয়েছে বলে আমরা দেখেছি। তবে কিছুটা তারা কিন্তু এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করছেন দীর্ঘদিন পরে হলো একটি ভালো কাজের জন্য পরিবহন ধর্মঘট আসলে ডাকা হয়েছে এবং তারাও স্বীকার করছেন যে পথে পথে যে অসহনীয় দুর্ভোগ, অর্থাৎ উন্নয়ন কাজের নামে যে স্পট গতিতে যে কাজ হচ্ছে সেই দুর্ভোগের কারণে আসলে তাদের যে বিভিন্ন অনেকদিন যাবৎ দুর্ভোগ পোয়াচ্ছে সেটি কিন্তু তারা আসলে অর্থাৎ সাধারণ যাত্রীরা কিন্তু বলছেন এবং এই ধর্মঘটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। আমি যদি বলি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং
শেরপুর আসলে কিন্তু এই চার জেলা থেকে পরিবহন ধর্মঘট চলছে, অর্থাৎ ঢাকামুখী সকল গণপরিবহন বন্ধ রয়েছে। মালিক সমিতি আমাদের সর্বশেষ যেটি জানিয়েছে যে আসলে তারা হয়তো প্রশাসনের সাথে বসবে এবং প্রশাসনের যদি আশ্বাস দেয় এবং দ্রুত এই আশ্বাস দেয় তাহলে কিন্তু তারা এই ধর্মঘট উড্ড করবে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহ থেকে পরিবহন ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ধন্যবাদ নোমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, শিক্ষার্থীদের দাবিগুলো আসলে কি কি আর সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই ব্যাপারে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই আমি এখন দাঁড়িয়ে আছি মূলত এই সাবির যে মূল ফটক এই গুলচত্বর এলাকায়। তা আপনাকে জানিয়ে রাখি যে আসলে মূলত সাবিপ্রবীর বেগম সিরাজুন্নেসা চৌধুরীর ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার প্রদাক সহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে সর্বশেষ যে ঘোষণাটি আসছে সেখানে তারা বলেছে যে এই তারা এই ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। গতরাত এক দেড়টার দিকে আসলে তারা এই ঘোষণা দিয়ে এই আন্দোলন কর্মসূচিটা প্রায় সামান্য সময়ের জন্য স্থগিত করেন। তো স্থগিতের সময় আসলে তারা জানিয়ে যান যে আজকে এই ক্লাস পরীক্ষা তো বর্জনের পাশাপাশি সকাল আটটা থেকে তারা আসলে এই স্বাস্থ্যের যে গণপরিবহনগুলো আছে যারা শিক্ষক ছাত্রদেরকে আনতে যায় শহরে বিভিন্ন মোড়ে মোড়ে, তো এই বাসগুলো অবরোধে তারা ঘোষণা দিয়েছিলেন। তো সকাল আমরা 8:30 আমরা এখানে এসে দেখেছি আসলে ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছেন এবং তাদের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের আসলে তিন দফা একটাই দাবি হচ্ছে, মূল দাবিতে হচ্ছে এই প্রভোস্টের হল সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ, পাশাপাশি আরও তিনটি দাবি তারা উত্থাপন করেছেন। এর মধ্যে আরেকটি দাবি সংযুক্ত হয়েছে, গতকালকে সন্ধ্যার দিকে আসলে তারা এই আন্দোলন কর্মসূচি চলাকালে ছাত্রলীগের যে হামলার অভিযোগ করেছেন এই ছাত্রছাত্রী তারা সেই হামলার জবাবদিহি করতে হবে প্রশাসনকে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর আমরা সকাল থেকে এসে দেখেছি আসলে এখানে বেশ কিছু বাস সকালে চলে গেছে ছাত্রছাত্রী কিংবা শিক্ষকদের আনতে। তো ছাত্রছাত্রীদের শিক্ষকদের যে নিয়ে এসেছে অলরেডি এই ইউনিভার্সিটির এই পরিবহনগুলো, কিন্তু ইউনিভার্সিটিতে ঢুকার সময় তারা আসলে এই বাসগুলো অবরোধ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে শিক্ষার্থীরা অংশগ্রহণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং তাদের এই তিন দফা দাবিতে তারা আসলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন এই হল প্রবেশের পদত্যাগের দাবিতে এর আগে আসলে গত বৃহস্পতিবার থেকে আসলে তারা এই কর্মসূচি এই দফায় দফায় এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি তাদের মূল অভিযোগটা হচ্ছে যে প্রবোস্টের উপর তাদের দাবি হচ্ছে যে প্রবোস্টের সাথে কথা বলে তিনি আসলে তাদের সাথে রূঢ় আচরণ করেন। গত বৃহস্পতিবার রাতে একটি অভিযোগ নিয়ে তারা আসলে এই প্রবোস্টকে ফোন দিয়েছিলেন, কিন্তু এই প্রবোস্ট আসলে তাদের ফোনটি কাটার আগে তাদেরকে বলছেন যে তিনি অভিযোগ সারাতে না এসে অভিযোগ সম্বন্ধে আসলে জানতে না চেয়ে তাদেরকে হল থেকে বের হয়ে যেতে বলেন। এরপর থেকেই আসলে বৃহস্পতিবার রাতেই আসলে এই স্বাস্থ্যের শিক্ষার্থীরা আসলে আন্দোলনে নেমে আসেন এবং এই দিন রাতে এই বৃহস্পতিবার রাত 1:00 থেকে 1:30 পর্যন্ত তারা আসলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। এরপর থেকেই আসলে তারা নানাভাবে তারা আসলে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ কথা হচ্ছে তারা আসলে তিন দফা দাবিতে আসলে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে সিলেটের এই সাবিপ্রবি থেকে আমার কাছে সর্বশেষ ফিরাজ স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।